বেশ কয়েকটা স্পট ঘুরে আমরা অবশেষে একটা স্পট পেয়েছি যেখানে চারিদিকে গজারির ঘন জঙ্গল। আমরা যাচ্ছি এখন গভীরে, দেখি জঙ্গলের গভীরে কতটুকু যাওয়া যায় হুন্ডা দিয়ে। আমাদের এখানে ক্যাম্পিং করার জন্য প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে যাওয়া হচ্ছে। আসসালামু আলাইকুম। আমরা আজকে 31st নাইট উপলক্ষে আমাদের বেশ কিছু ফ্রেন্ড সার্কেল এবং এসআরটির সদস্যরা আমরা আজকে বারবিকিউ পার্টি করব, তাবু ক্যাম্পিং করব এবং ফায়ার ক্যাম্পিং হবে সাথে। সবটাই হবে আমাদের গাজীপুরের এই গহীন জঙ্গলে। তো আমরা এর জন্য এখন আসছি একটা স্পট খোঁজার জন্য যেখানে আমরা রাত্রি যাপন করব তাবু দিয়ে, এবং এখানে ফায়ার ক্যাম্প হবে এবং বারবিকিউ হবে। তো আসলে সবাই তো বাসার ছাদে বা আঙ্গিনায় বারবিকিউ পার্টি করে, তো আমরা চাচ্ছিলাম একটু ভেরিয়েশন আনার জন্য এবার। তো আমরা এমন একটা স্পট খুঁজতেছি যেখানে চারিদিকে ঘন জঙ্গল থাকবে এবং মাঝখানে ফাঁকা জায়গা থাকবে, যাতে আমরা ক্যাম্পিং করলে বা এখানে তাঁবুতে থাকলেও বনায়নের কোনো ক্ষতি না হয়। কারণ আমাদের মূল উদ্দেশ্য হলো সবাই একসাথে আনন্দ করব, মজা করব, কিন্তু বিশেষ করে বনায়নের ক্ষতি না করে। কারণ আপনারা জানেন যে গাজীপুরে এরকম ঘন জঙ্গল অনেক, তো আমরা চাচ্ছি যাতে এরকম বনায়নের কোনো ক্ষতি না হয়, সেজন্য আমরা এই আজকে ক্যাম্পিং করব কিন্তু খোলা জায়গায়। তো এই জন্যই আমরা মূলত স্পটটা দেখতে আসছি। তো আমাদের সাথেই থাকুন এবং আমরা কোথায় আজকে ক্যাম্পিং হবে আমাদের সেটা আপনাদের দেখাবো। প্রাথমিকভাবে একটি জায়গায় খোঁজ পাওয়া গেছে এই মেন রোড থেকে জঙ্গলের ভিতর দিয়ে প্রায় 3 কিলোমিটার দূরে। জায়গাটি একটু লোকালয়ের আড়ালে এবং সুন্দর নিরিবিলি, আমার মনে হয় এই স্পটটা আমরা দেখতে পারি। ওকে, চলো দেখি সামনে যে। তো আমরা একটি সামনে একটি স্পটের খোঁজ পেয়েছি, তো আমাদের সাথেই থাকুন, দেখি আর স্পটটা কেমন লাগে। তো এটা মেন রোড থেকে ভেতরের দিকে প্রায় 3 থেকে 3.5 কিলোমিটার ভিতরে, মানে অনেক গহীনে, অনেক গভীর একটা জঙ্গল। এখানে এই জঙ্গলে যেয়ে আমরা আপনাদের স্পটটা দেখাবো। আমরা এখন এই গহীন জঙ্গলের দিকে যাচ্ছি। এখানে আঁকা বাঁকা মাটির রাস্তা আছে, তো মাটির রাস্তা দিয়ে আমরা হুন্ডা দিয়ে বেশি দূর যেতে পারবো না। তারপর আমাদের পায়ে হেঁটে যেতে হবে। সামনে হুন্ডার রাস্তা শেষ হয়ে যাবে, তারপর আমাদের পায়ে হেঁটে ট্রেকিং করে করে যেতে হবে আমাদের স্পটে। যাচ্ছি এখন গভীরে, দেখি জঙ্গলের গভীরে কতটুকু যাওয়া যায় হুন্ডা দিয়ে। যতক্ষণ যাওয়া যায় আমরা চেষ্টা করব আপনাদের দেখাতে, তারপরে পায়ে হেঁটে এই গভীর জঙ্গলে যেতে হবে। এটা হলো আমার সামনের ভিউ।
একটু বেরিয়ে যায়। আমরা এই গাজীপুরের এই গভীর জঙ্গল দিয়ে যাচ্ছি আমাদের স্পটটা খোঁজার জন্য। তো এখানে পায়ে হাঁটা একটা রাস্তা আছে, এর বেশি দূর আর মোটরসাইকেল যাওয়া যাবে না। এখন আমাদের ট্র্যাক করে করে যেতে হবে, হেঁটে হেঁটেই যেতে হবে। তো চলেন দেখি কি অবস্থা স্পটটার। আমরা এখন যাচ্ছি আমাদের নির্ধারিত স্পটটা দেখার জন্য। তো এখানে আমরা ইনফরমেশন পেয়েছি একটা জায়গায় তাঁবু ক্যাম্পিং করা যাবে, তো এই জন্য জঙ্গলের ভিতর দিয়ে যেতে হবে। এরকম ঘন জঙ্গল এবং সব হলো গজারির জঙ্গল এগুলা। পরে রাস্তা কোন দিক দিয়ে? এদিক দিয়ে আর কিছু দূর গেলে একটা পায়ে একটা রাস্তা আছে সামান্য, তারপর আবার হাঁটতে হবে জঙ্গল। বেশ কয়েকটা স্পট ঘুরে আমরা অবশেষে
একটা স্পট পেয়েছি যেখানে চারিদিকে গজারির ঘন জঙ্গল বন এবং মাঝখানে হলো এরকম ধান ক্ষেত। তো এখন ধান কেটে ফেলেছে, কেটে ফেলার ফলে এই জায়গাটা আমাদের জন্য ক্যাম্পিং করার জন্য খুব সুবিধা হয়েছে। এই জায়গাটা আরো সুন্দর, এই যে চারিদিকে এখানে ঘন জঙ্গল আর এই যে মাঝখানে বেশ কিছু গজারি গাছ আছে, সমতল হওয়ার সম্ভাবনা আছে। চারিদিকে বনায়ন, মাঝখানে ধান ক্ষেত, এরকমই একটা স্পট চাচ্ছিলাম আমরা। আচ্ছা দেখি যে কি অবস্থা। এগুলো হলো ঘন জঙ্গল চারিদিকে, এই যে এগুলো হলো পুরোটাই গজারির গড়। এগুলো পুরোটাই হলো গজারির গাছ। আমরা এই স্পটটাতে যাব এখন। আর সেই দূরে আকাশি এবং গজারির বন এবং মাঝখানে এই ধান ক্ষেতের মাঝখানে এরকম একটা আইল্যান্ডের মতো যেটা পুরো গজারির গাছ দিয়ে ঢেকে আছে। আমরা এই স্পটটাতে যাচ্ছি এখন। তাল গাছ আছে এখানে, মানে এত মানে তাল গাছের যে মজাটা, এটা আপনার গ্রীষ্মকাল যখন প্রচুর গরম থাকে তো কেউ যদি হাঁটাচলা করে তখন এই জায়গাটার ভিতর কেউ যদি দাঁড়ায় আপনার মানে রেস্ট নেয়, খুব সুন্দর মানে একটা জায়গা। আর এটার অলস তাল গাছের যে আপনার ছায়া আছে, অলস ঠান্ডা থাকে, এটা হচ্ছে তাল গাছের একটি বিশেষত্ব। এই স্পটটা সুন্দর না? এই জায়গাটা আরো বেশি সুন্দর, চারিদিকে ধান ক্ষেত, ধানগুলা কেটে ফেলেছে, এখন মাঝখানে আইল্যান্ডের মতো এরকম গজারির গাছ দিয়ে ঢাকা এবং এখানে অনেক ছায়া একটা জায়গা, গ্রাম্য একটা পরিবেশ আছে এবং তাল গাছ আছে, একটা তাল গাছের একটা ছায়া পড়েছে। ভোরবেলা খুব সুন্দর একটা মনোমুগ্ধকর একটা সিনারি পাওয়া যাবে এখানে। এবং সেই দূর দূরান্তে দেখা যাচ্ছে যে ঘন জঙ্গল, মাঝখানে এরকম একটা ধান ক্ষেত, ধান ক্ষেতের পাশেই হলো আমাদের এই স্পটটা। তো আমরা যেহেতু ক্যাম্পিং করব, বারবিকিউ করব, তো বনায়নের যাতে ক্ষতি না হয় আমরা সেটাই নজর দিব সবচেয়ে বেশি, যাতে আমরা এই বনাঞ্চল যাতে আমাদের দ্বারা কোনো ক্ষতিগ্রস্ত না হয়, এই জন্যই আমরা এরকম ধান ক্ষেতের মধ্যে আমরা ক্যাম্পিংটা করব। আর যেহেতু পাশে একটু গজারির গাছ আছে তো আমরা এখানে হয়তো ক্যাম্পিং করব, এখানে বারবিকিউটা করতে পারি। সেক্ষেত্রে আমরা ক্যাম্পিং বা আমরা যদি এখানে আগুন জ্বালাই যাতে এই বনাঞ্চলের কোনো ক্ষতি না হয়, এটা অবশ্যই সবারই লক্ষ্য রাখা উচিত যে আমাদের একটু খামখেয়ে এলাকায় যাতে এই ধরনের বনায়ন নষ্ট না হয়। আমরা হয়তো সাময়িক সময়ের জন্য এখানে এসে আনন্দ করব, কিন্তু এতে যাতে ক্ষতিগ্রস্ত না হয় আমাদের এই বনভূমি। তো আমরা এই স্পটটাতে দেখি, এটার পাশে একটা লেক দেখা যাচ্ছে। এইটা হলো আমাদের স্পট, আমরা অনেক দেখি শুনে এই স্পটটা সিলেক্ট করেছি। এর পাশে একটা খাল দেখা যাচ্ছে, চলেন আমরা সেই খালটা দেখি, লেকের মতো। যেহেতু একটা লেক আছে এখানে,
তো আমরা এই এই সাতটাও পাবো এখানে, এই লেকের সাতটাও পাবো। তো সেক্ষেত্রে আমরা এখানে টেন্টগুলো আমরা বসাতে পারি, আর আমাদের ক্যাম্পিংটা হবে এই গাছের সাইডে, যেখানে এই বনায়নের কোনো ক্ষতি হবে না। তো এক কথায় চমৎকার একটা স্পট। আর এইগুলো হলো সব গজারির গাছ। আর এগুলো হলো আশেপাশের ভিউ। তো আমরা আমাদের তাবু ক্যাম্পিং এবং বারবিকিউ পার্টির জন্য জায়গা সিলেক্ট করে এখন আবার চলে যাচ্ছি। আজকে বিকাল থেকে আমাদের কার্যক্রম শুরু হবে। আমাদের টেন্টগুলো আনতে হবে, টেন্টগুলো এনে এখানে বসাবো, এবং আমাদের বাকি যে মেম্বার আছে তারাও বিভিন্ন জায়গা থেকে আসতেছে, ও তাদেরকে রিসিভ করে আমরা আবার আমাদের এই ব্লগে চলে আসব। ততক্ষণ আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।